দর্শক মন্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন। সবাই কেমন আছেন? আজকে আমরা একটু ব্যতিক্রম ভূমি আমাদের একটা ভাইকে নিয়ে আসেছি, যিনি এসপিএ রোগে আক্রান্ত ছিলেন, যিনি দীর্ঘদিন আমাদের এখানে 15 দিনের মতো ভর্তি ছিলেন। এসপিএ রোগটা কি আসলে তার কাছ থেকে জানবো, তিনি এসপিএ রোগের কারণে তার যে সমস্যাগুলো হয়েছিল আমরা আসলে সে ব্যাপারে তার কাছ থেকে শুনবো তিনি আজকে কেমন আছেন। চলুন তার সঙ্গে পরিচয় হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমাদের যে আপনার যে সমস্যা এসপিএ, যে সমস্যাটা হয়েছিল সেটা আপনার কবে থেকে শুরু হয়েছিল এবং আপনার কি কি প্রবলেম হয়েছিল, আপনি কবে থেকে আপনার যে বুঝতে পারলেন যে আসলে সমস্যাটা জটিল আকার ধারণ করেছে? আজ থেকে আমার বছর দেড় বছর আগে আমার হঠাৎ করে পেটে ব্যথা হয় প্রচুর প্রচুর। নর্মালি আমরা ফার্মেসিতে পেন কিলার খাই, ঠিক হয়ে যায়। মোটামুটি আমার একদিন ভালোই ছিলাম, হঠাৎ করে আবার বাড়তে থাকে। পরে আবার একজন ডাক্তার দেখালাম অর্থোপেডিক্স, পায়ে পায়ে মানে পা ব্যথাটা একটু পরে আসছে, কিন্তু আগে পিঠে প্রচুর ব্যথা করতো। পরে একজন অর্থোপেডিক্স দেখালাম, উনি বলছেন তেমন কোনো সমস্যা নাই, ওষুধ গুলো খান ভালো হয়ে যাবেন। তো ওনার কাছে প্রায় 3 মাস ট্রিটমেন্ট নিলাম, তেমন কোনো আমি ফায়দা পাই নাই। তা এইভাবে চলতেছিল কিছুদিন, পরে হঠাৎ করে দেখি আমার পা ফুলে গেছে। পা ফুলের পরে আমি খুব চিন্তিত হয়ে যাই, কারণ পা ফুলে যাওয়ার পরে আমি হাঁটতে পারতেছি না, এমন একটা অবস্থা। আমি শুয়ে থাকতেছি, মানে আমি যতক্ষণ জবে যাইতে পারতেছি না। তো সব মিলে আমার জীবনটা মানে একটা অতিষ্ঠ পর্যায়ে চলে আসছিল যে আমি আর কি করবো। আমার একজন সিনিয়র একজন ভাই একজন সাথে শুনতে পেল যে আপনি আরেকটা ডাক্তার দেখেন মেডিসিনে, তো ডাক্তার আমি করতে পারি। তো এইরকম একটা টেনশন থেকে আমি মোবাইল চাপতেছিলাম, হঠাৎ করে দেখি যে একটা সফিউল্লাহ বলেন স্যারের ভিডিও পাইলাম, উনি ব্যথা সম্পর্কে অনেক কিছু অ্যাডভাইস করতেছে। সেই কারণে বলে ওনার ভিডিও দেখে আমি খুব আগ্রহ হই যে ওনার কাছে মিল পাচ্ছেন স্যারের ভিডিও সাথে, আমার স্যার ভিডিওর সাথে আর আমার শরীরের কোনোদিন সাথে একটা মিলে পড়তেছে, যে হয়তো যদি আমি অনুযায়ী আল্লাহর মতো আমি ভালো হয়ে যেতে পারি। তো ওরকম একটা ইচ্ছা থাকে। আমি আমার একজন খালা আছে, তার সাথে খুব বুঝা পরামর্শ করি যে আমি তো অমুক জায়গায় যেতে চাচ্ছি, আপনারা কি বলেন? ওনারা সবাই ফ্যামিলি সবাই সম্মতি দিল, যে ঠিক আছে আপনি তুমি যদি অন্য জায়গায় গিয়ে ভালো হও তো যাও। সবার সম্মতি নিয়ে আজকে স্যারের কাছে কিছুদিন আগে আর কি আসা। আসার পরে ওই তোমার কোনদিন বসে থাকতে হবে। আপনার যে রোগটা ধরা পড়েছিল এই রোগটা, এর আগে আপনি যাদের কাছে গিয়েছেন তার কখনো বলে না? তারা রোগ সম্পর্কে কোনো কথাই বলে নাই, খালি বলছে তেমন সমস্যা নাই ভালো হয়ে যাবো। তারা শুধু জাস্ট একটা প্রাইমারি লেভেলে ট্রিটমেন্ট দিয়ে শেষ করে দিয়ে। আচ্ছা আচ্ছা। ওই স্যার আপনাকে আসলে আপনার যে এসপিএ যেটা হয়েছে সেটা আপনি ফার্স্ট জানতে স্যারের কাছে, মানে এই রোগটার নাম আমি শুনছি নিউ, যে আমি এর আগে কোনো সময় শুনি নাম শুনে নাই, না নামই শুনি নাই। আচ্ছা আচ্ছা। পরে স্যারে বললো যে তোমার কোনোদিন ভর্তি থাকতে হবে, সেক্ষেত্রে তুমি ভালো হয়ে যাবে। আচ্ছা। আমি আবার আবার সবার সাথে বসলাম, যেহেতু অর্থ বিষয় আছে এই জন্য সবার সাথে বৈশা যে আমার তো ভর্তি হয়েছে সাড়ে ভর্তি করে গেছে, টাকা পয়সা ব্যবহার সবার আছে, যে দুটো প্রাইভেট কোম্পানি, আপনারা কি বলেন? ঠিক আছে, তুমি যদি ভর্তি হয়ে যদি অসুখ ভালো হয়ে যায় তো তুমি ভর্তি হোক, সমস্যা নাই, টাকা পয়সা আমরা দেখবো। সেক্ষেত্রে আমি কই না, আমি আর কোনোদিন স্যারে বলছে স্যারের যেভাবে বলছে আমি স্যারের সময় মতো আমি যাবো। স্যারের কথা রেখে পরে আমি 15 দিনই ট্রিটমেন্ট নেই, 15 দিন পরে ডিসচার্জ নিয়ে যাই। আজকে প্রায় 2 মাস পরে আমি আসলাম, আল্লাহর মতে আমি অনেক ভালো, আমার তেমন কোনো সমস্যা নাই। বর্তমানে আমি ইজিলি সব কাজ কাম করতে পারি, আমার কোনো সমস্যা হয় না, আমি জবে যাইতেছি সবকিছু করতে পারতেছি। আল্লাহর কাছে
পারতো না যে স্যারের উচিলাই হয়তো যে আমি আমার নতুন একটা লাইফ ফিরে পেলাম। আচ্ছা, আপনি যে আগে যে কাজ করছিলেন এখন আর তো সমস্যা হচ্ছে না? জি না জি না, তেমন সমস্যা। আচ্ছা আচ্ছা, স্বাগত হোসেন ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম এসপিএজি রোগটা আমাদের কাছ থেকে সকলের কাছে নতুন বলেই মনে হচ্ছে যে আসলে এই রোগটার কারণে কি কি সমস্যাগুলো হয়। আর তিনি দীর্ঘদিন ধরে পায়ের তলার মধ্যে অনেক ব্যথা অনুভব করছিলেন, তার পিঠের মধ্যে ব্যথা হচ্ছিল এবং তিনি যে স্বাভাবিক জীবনে যে মানুষ একটা কাজকর্ম করতে পারে সেটা তিনি করতে পারছিলেন না। তিনি যদিও একজন গার্মেন্টস ওয়ার্কার কিন্তু সে হিসেবে তাকে ভারী কাজ অনেক করতে হয়। আমাদের দেশে আমাদের যারা আমাদের গার্মেন্টস কর্মী ভাইরা আছেন যারা, এবং অনেকে আছেন অনেকে চিন্তা করেন যে আসলে রোগ হলেই মনে হয় সেটা অনেক বড় ধরনের কিছু বা ট্রিটমেন্ট করানো অনেক ব্যয়বহুল, কিন্তু আজকে আমাদের ভাই আমাদের এখানে প্রমাণ আছেন, যিনি আমাদের এখানে এসেছেন এবং আসার পর আজকে তিনি তার পুরোপুরি ট্রিটমেন্ট নেওয়ার পর আজকে তিনি কেমন আছেন আপনি তার মুখ থেকেই আমরা শুনেছেন। বেশি কিছু বলবো না, সকলে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল করেন এবং সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা আপনারা করান, অর্থ অপচয় না করেন। আমাদের ডক্টর শফিলা প্রধান স্যার পিএলআইডি থেকে শুরু করে সকল ধরনের রোগের চিকিৎসা করে থাকেন ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে। আমাদের ওয়েবসাইট আছে, ফেসবুক আছে এবং আমাদের হটলাইন আছে, আপনারা সে সকল নাম্বারে ফোন করে স্যার সম্পর্কে বিস্তারিত জানবেন এবং সকলেই আসবেন। আমরা সকলের শুভকামনা এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।